হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে অক্টোপাস কিংডম। আপনারা জানেন কি পৃথিবীর এই আজব প্রাণীর হৃৎপিণ্ড কয়টি? পাশাপাশি এদের উৎপত্তি, আবাসস্থল, বৈশিষ্ট্য, জীবনচক্র, রক্তের বর্ণ, শরীরের পরিবর্তন ইত্যাদি সম্পর্কেও ব্যাখ্যা করা হবে। আমরা অনেকেই অক্টোপাসের কথা জেনে থাকব। অক্টোপাস একটি বহুল প্রচলিত শব্দ। গ্রিক শব্দ অক্টোপাস থেকে অক্টোপাস শব্দের উৎপত্তি, যার অর্থ হল আট পা। অক্টোপাস আটটি বাহু বিশিষ্ট সামুদ্রিক প্রাণী। দেখতে শামুকের মতো না হলেও এরা শামুক ঝিনুকের জাত ভাই, অর্থাৎ মোলাস্কা ফাইলামের অন্তর্ভুক্ত। এদের মাথার ঠিক পিছনে আটটি শুরোপা আছে, তাই এরা সেফালোপোডা বা মস্তকপদ শ্রেণীর অন্তর্ভুক্ত। ধীরগতি সম্পন্ন এই প্রজাতিটির প্রায় 150টি প্রজাতি রয়েছে। বাসস্থান, এই বিষাক্ত প্রাণী পৃথিবীর সমস্ত মহাসাগর অর্থাৎ নোনা জলে বাস করে। যদিও তারা ঠান্ডা জলে নিখুঁতভাবে বাসতে পারে, তবে যেগুলি বেছে নেওয়ার সময় আলাদা হয় তা হল উষ্ণ জল। অক্টোপাসের বৈশিষ্ট্য। অক্টোপাসের একটি মস্তিষ্ক, তিনটি হৃদয় ও একটি জোড়া চোখ রয়েছে। দুই, তাদের অভ্যন্তরীণ বাহ্যিক কঙ্কালের অভাব রয়েছে, তাই তারা নরম। তিন, এদের দুইটি হৃৎপিণ্ড ফুলকায় রক্ত বহন করে এবং অন্যটি শরীরে রক্ত বহন করে। এছাড়া ক্যাটল ফিশ, স্কুইড, কচ্ছপ, হাঙর ইত্যাদি প্রাণীরও একাধিক হৃৎপিণ্ড বিদ্যমান রয়েছে। চার, অক্টোপাস সম্পূর্ণ বধির এবং লাজুক প্রকৃতির, কেননা তারা লুকিয়ে থাকতে পছন্দ করে এবং সর্বদা অলক্ষিত থাকে। পাঁচ, অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে এরাই সবচেয়ে বেশি বুদ্ধিমান, এদের মেমোরি এবং প্রতিক্রিয়া ক্ষমতা অসাধারণ। ছয়, তাদের চোখ, ইমেজ এবং রং উভয়ই পার্থক্য। সাত, অক্টোপাসের দুটি জোড়া লালা গ্রন্থি রয়েছে, যার মধ্যে একটি হল বিষাক্ত। অক্টোপাসের জীবনচক্র। অক্টোপাসের প্রজনন ক্ষমতা রয়েছে, প্রায় 30 দিন দোদুল্যমান সময় পরে তারা ডিম থেকে বের হবে এবং বাচ্চাদের জন্ম দিবে। এদের আয় খুবই কম, যেটি প্রজাতি অনুযায়ী 6 থেকে 5 বছর পর্যন্ত। পুরুষ নারীকে নিষিদ্ধ করার পর কয়েক মাস বাঁচতে পারে। মহিলা অক্টোপাস যৌনক্রিয়া কলাপের পরে তার বাচ্চার জন্মের মুহূর্তেই মারা যায়, যা প্রায় 1 মাস পর। অক্টোপাসের রক্ত নীল বর্ণের হয় কেন? অক্টোপাসের রক্তে হিমোগ্লোবিনের পরিবর্তে থাকে হিমোসায়োনিন, যা এর শরীরে অক্সিজেন সরবরাহ করে। এটির উপস্থিতির জন্য রক্তের রং হয় নীলাভ। অক্টোপাস শরীরের রং কিভাবে পরিবর্তন করে? অক্টোপাস পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে রং পরিবর্তন করতে পারে। এছাড়া সমুদ্র ঘোড়া, কিছু অবসর এবং টিকটিকিও রং পরিবর্তন করতে পারে। অক্টোপাস কীভাবে রং পরিবর্তন করতে পারে স্কিনের ভিডিও থেকে আমরা তথ্য জেনে নিই। সমুদ্র প্রাণীদের মধ্যে অন্যতম ত্যাগী প্রাণী অক্টোপাস। তারা জানে সন্তান জন্মদানের পরে তারা মারা যাবে, তা তারা একে অপরের সাথে মিলিত হয়ে সন্তান পৃথিবীতে আনার জন্য বহুদিন অপেক্ষা করে। ডিম ফুটে বাচ্চা বেরোনোর পরে মা অক্টোপাস মারা যায় এবং সেই বাচ্চা আরেকটু বড় হওয়ার পরে বাবা অক্টোপাসও মারা যায়। বাচ্চাদের রক্ষা করতে মা অক্টোপাস এক ধরনের তরঙ্গ সৃষ্টি করে। সেই তরঙ্গ ডিমের উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলতে পারে না। এছাড়া শত্রুদের বিরুদ্ধে এক ধরনের রাসায়নিক পদার্থ ছুড়ে দেয়, যার ফলে শত্রুরা কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যায়। সো ভিউয়ার, এই ছিল আজকের বিষয়। তো ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।